জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ বিশেষ পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই রুটিনটা নিয়েই কথা বলবো, অর্থাৎ পরীক্ষা কবে শুরু হবে, কবে শেষ হবে, পরীক্ষা শুরুর সময় বিস্তারিত যে সময়সূচিটা আছে সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পরীক্ষার রুটিনটা আমরা দেখে নেবো। তো আমরা আমাদের যে পোস্টটা আছে এখানে আমরা পরীক্ষার রুটিনটা আপলোড করে দিয়েছি আপনাদের সুবিধার্থে, যাতে করে আপনারা এই সংশোধিত যে রুটিনটা সেটা দেখতে পারেন। তো এখানে যেটা বলছে যে পরীক্ষার যে কবে শুরু হবে সেটা দেয়া আছে। তো আমরা প্রথমে এই ইমেজটা যে পরীক্ষার রুটিনটা আছে সেটা আমরা জুম করে দেখার চেষ্টা করব। তো এখানে যেটা আমরা জুম করার পর যেটা দেখতেছি যে পরীক্ষার যে পূর্ব তারিখ ছিল সেটা হচ্ছে 23শে ফেব্রুয়ারি, এখন সেটা সংশোধিত তারিখ প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে পরীক্ষা শুরু হবে 24 মে 2021। আর পরীক্ষা এটা হচ্ছে শুরুর সময়টা বললাম, আর পরীক্ষাটা আরম্ভ হবে কবে সেটাও এখানে দেয়া আছে, সেটা হচ্ছে দুপুর 1:30 মিনিটে পরীক্ষা শুরু হবে। আর এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2018 সালের যে অনার্স দ্বিতীয় বর্ষ যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষার সংশোধিত রুটিন। আর এখানে এরা আরো বলে দিয়েছে যে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে জাতীয় বিশ্ববিদ্যালয় এই কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে, অর্থাৎ এই পরীক্ষার রুটিন সর্বশেষ নয় সেটাও এখানে বলে দেয়া আছে, যে কোনো সময় এটাও চেঞ্জ হতে পারে। আর এখন আমরা যে ব্যাপারটা দেখবো যে এই পরীক্ষাটা শেষ হবে কবে, তো এখানে যেটা আছে সেটা হচ্ছে পরীক্ষাটা শেষ হবে 6ই জুন 2021, এটা হচ্ছে শেষ হবে। তো আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই অনার্স দ্বিতীয় বর্ষ যে পরীক্ষার রুটিনটা আছে সেটা আমরা দিব। আর এই পরীক্ষাটা কাদের জন্য প্রযোজ্য হবে সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা 2018 সেশনে যারা শিক্ষার্থী ছিলেন, 18 সালের যাদের পরীক্ষা হওয়ার কথা, তাদের তারা হচ্ছে যারা হচ্ছে অনিয়মিত এবং গ্রেড উন্নয়ন পরীক্ষা দিবেন, অর্থাৎ যাদের হয়তো বা একটা সাবজেক্ট ফেল এসেছিল বা একাধিক সাবজেক্ট ফেল এসেছিল, অথবা যারা ড্রপ আউট হয়েছেন বা প্রমোশন দিবেন, প্রমোশন যারা নট প্রমোটেড হয়েছিলেন তারা এই রুটিনে অনুযায়ী পরীক্ষা দিতে পারবেন। এখানে আমরা সেশন উল্লেখ করে দিয়েছি যে কারা কারা দিতে পারবেন, এটা হচ্ছে 2011-12 সেশন এবং 2012-13 সেশনে অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য এই পরীক্ষার যে রুটিনটা আছে সেটা হচ্ছে প্রযোজ্য হবে। এই গেল ব্যাপারটা, অর্থাৎ আমি যেটা বললাম একটু আগে যে যারা প্রমোশন নেওয়ার জন্য পরীক্ষা দেবেন অথবা যাদের নট প্রমোটেড বা ড্রপ আউট এসেছে তাদের জন্য এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অনার্স দ্বিতীয় বর্ষ যে বিশেষ পরীক্ষার সময়সূচিটা এটা প্রযোজ্য হবে। তো আমরা আমাদের যে ভিডিও ডিসক্রিপশন আছে সেখানে আমরা এই জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষ বিশেষ পরীক্ষার যে রুটিনটা 2021 প্রকাশিত হয়েছিল সেই রুটিনের যে লিঙ্কটা আমরা সেটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আমরা নিয়মিত জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে কলেজ ইউনিভার্সিটির যে পরীক্ষার ভর্তি শিক্ষা খবর ইত্যাদি নিয়ে আমরা পোস্ট করি, ভিডিও করি। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমাদের education.sbd.com এখানে নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ।